দিদি কে চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো দিদি চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, আমরা এমন টাইমে গেছি 12:30 যে পুরো বাজার উঠে গেছিলো, কোনো বাজারে কেউ ছিল না। ভাগ্য দোষে আমাদের চিংড়ি মাছ পেয়েছি, তাও ছোটো সাইজে। আর সোমনাথ এসেছিলো নারকেল নিয়ে, তো নারকেলটা থ্রু দিয়েই আমাদের এত এ মানে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার ঘটা। মালাইকারি হ্যাঁ, এটা কচি, এটা কচি নারকেল ভেঙে, আমাদের ডাবের দোকান। তো তো ডাব কাটতে গিয়ে যখন দেখে নারকেল, তো নারকেলটা কাটলে কচি শাঁসি থাকে। যাই হোক, আমাদের মানে জোগাড়িওয়ালা মালাইকারি যাও পেয়েছি, তাও ভগবান বসে মানে মানে অনেক ভালো। হ্যাঁ, ভাত নাড়াবো, ভাতে জল লাগবে, ভাত জল লাগবে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতে জল লাগবে না, ভাত গলে যাবে, ভাত গলে যাবে। ভাত হয়ে গেছে, এখানে দিদি মাছ ধরেছে, অর্ধেক মাছ ভাজছে। আর এখানে হচ্ছে জায়গা খালি গায়ে, কেন লাগাচ্ছে আমি বলছি, আয়নাটাকে লাগাবে বলে। মায়েরা দুষ্টুমি করো গে, শয়তানি করো গে, বললো সরি, সব সরি বলতো, বললো আর নেই করেঙ্গে, নেই সব সরি সরি বলতো, সরি বলতো। ওকে, এবার এ মার খাবে, দেখি তো হাতটা, দেখি আমি দিদিকে মার পিটে। ও বলো বদমাশি কাটিয়ে থে, হ্যাঁ ইধার দেখো, তুমি মারে, হ্যাঁ বলো তোমরা কেমন আছো, সবাইকে বলো বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বল, ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার করো, দুটো হাত জোড় করো, দুটো হাত জোড় করো দিদি, ওকে হাত জোড় করা শেখা, নমস্কার নমস্কার নমস্কার, হ্যাঁ বলো বলো ধন্যবাদ, ধন্য বাদ, কালকে আমার জন্ম দিন, তোমরা সবাই আসবে, কেক বলো, কেক খাবে, আদর করবে, টাটা টাটা, ঘুমাচ্ছি, আমি তোমাকে তোমাকে ভালো ভালো বাসি। পাটি তো এখন বাসতে যাচ্ছে 9টা, তো আমি আর মাম্মাম দিদি যাচ্ছি মায়ের কেক আনতে, যাচ্ছি মায়ের আর কেক আনতে। আমি কেক আনবো ভেবেছিলাম, ছোটো কেক আনবো, কারণ সোমনাথও বলেছিলো আমি আনবো। তো সোমনাথ বললো ছোটো কেক আনো, কেক আনবি তুই আর আমি, তাহলে বড়ো কেক আনিনি, না তুই গেলে আমি আলাদা। তো বললো আমি এখন যখন কাজে যাচ্ছি, তো আমি তো কাজে আছি, কাজ আনলে যদি কেক এনে রাখি তো আমার বন্ধুরা যদি খেয়ে নেন কিছু বলতে পারবো না। তো মায়ের জন্য আমি চকলেট নিয়ে আছি, দিদি তাহলে কেক নিয়ে আমি ঠিক আছে, ছোটো থেকে কেক রাত্রিবেলা কাটবো মা মায়ের জন্য। তো দিদি বললাম চ আমি একা যাই, দিদি বললাম না দাঁড়া তাহলে আমিও যাবো। তো আমার চকলেট কেক আনতে হবে, মানে চকলেট মানে চকলেট কেকই আনতে হবে, আমি স্ট্রবেরি তারপরে ভ্যানিলা এইসব আমি পছন্দ করি না, ম্যাঙ্গো। তো যাচ্ছি এখন, দেখা যাক কি নিই, মাম্মাও যাচ্ছে মায়েরাকে লুকিয়ে, দিদি এখন তরকারি করতে ব্যস্ত।
এই রাতে 12টার সময় ভিডিও ছাড়তে পারবো না আরে ঘন্টা ভেজা খেয়ে নিচ্ছে কেন জানি না কিসের জন্য মনে হয় বোট ফোটার কিছু একটা হবে যাই হোক বকেই যাচ্ছে সকাল 6টা বিকেল 6টা থেকে আর আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি বিকেলবেলা সারাদিন রান্না করে আমি ঘুমিয়েও পড়েছিলাম খেয়ে দিয়ে আজকে ফেভারিট রান্না রয়েছে বলে কথা তো আমরা দুজনে সেম জামা ছটার সময় উঠেছি ছটার সময় উঠে চান করে এই ছাদে বেড়াচ্ছি এখন আর 9টা বাজতে যায় শুয়েছিলাম চকলেট কেক নেব চকলেট চকলেট আমার কেক আনতে হবে না চকলেট কেক ছাড়া আমি কিছুই দেখতে পাবো না সে যত রকমেরই ভ্যারাইটি থাকে না সেদিনকার গেছিল না কিশোর লালপেন তা আমাদের সঙ্গে গেছিল কেক কিনতে যাই হোক বন্ধু হ্যাঁ তো আমার একটা কফির খুব সুন্দর কেক কিনে নিচ্ছিল আমি বারণ করলো কেন কি আমি তো খাবো কিন্তু কেকটা আমি খেতেও পারিনি দেখলাম পরে খাবো বলে কে নিয়ে চলেও গেল কেকটা খেয়ে নিয়েছে আরে না তোর ঘুমিয়ে পড়েছিস কেকের মতো বুঝি বুঝি আর বেরিয়ে গেল ভালো লাগে না কেকটা ভালো ভালো হবে যেন অমিতাম কেন ভালো ক্রিকেট লাভার ইয়ে এটা হলো মায়ের রাত্রির 12টার সময় ক্যামেরাম্যান কি করছিস এইটা একটা ক্যান্ডেল দেবো বাবা তুই ভাইয়ের চাটনি ওপরে উঠে গেছে তুই এখানে আয়মাসি না যদি আমি চলে যাচ্ছি আজকে মিস করবি আমাদের তুই নাইটটা কি করতে এনেছিস করতে পারবো না জেনে আনতে বললাম হাত কাটা বলে বললাম না তো মাথাটা মুছবে আমার কাজে তো লাগলো মানুষ কি চুপ করে থাকতে পারে একটা শহর বড় লোক রে ও কি আনতে গেল কি বসানো গেছে গেছে কি বসানো তো কিছু বল আমি ভিডিওটাকে এন্ড করছি এবার এইটাকে থামনেলে দিয়ে বলবো দিদি কি করে পড়ে মরে গেল না দিদি কি হয়ে গেল না দিদি এটা কার দেখে শেখা কার দেখে শেখা যা বাবা সব দুজনেই একই হাতি পড়লো বলে না হাতি কাদায় পড়লে ব্যাঙে লাথি মানে কি লাথি মারে হাতি পড়লো তারপরে ব্যাং পড়লো ও 10 টাকা দিলি কেন দুধ কেন দুধ নেই দু প্যাকেট দুধ শেষ তুই চুপ করতে চলতে একজন খাওয়াবে একজন কাজ করবে একদিন দিদি খাওয়াতো ভাইকে আমি খাওয়াতাম ভাইকে তো আমি খাওয়ালে দিদি বাসন আসতো দিদি বাসন আসলে আমি মানে আমি বাসন দিদি খাওয়াতো এবার তো আমাকে যখন খাওয়াতে দিত আমি ভাই তো খেত না আমি খেয়ে নিতাম খেয়ে বলতাম ভাই খেয়ে নিয়েছি আর মা বলতো ও তাদের খাবি তাহলে ওকেই বেশি খাওয়াতে বলবো তাহলে দিদি কাজ করবো এরকম করতাম আমরা